মানুষ ভেদে জীবনের লক্ষ্যগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে কেউ ডাক্তার হতে চায় কারো জীবনের লক্ষ্য ইঞ্জিনিয়ার হওয়া আবার কেউ হতে চায় পাইলট। পাইলট ইউনিভার্সিটি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া গেলেও হওয়ার জন্য একটু হয়। বাংলাদেশ থেকে দুইভাবে পাইলট হওয়া যায় এক মিলিটারি পাইলট দুই সিভিল পাইলট মিলিটারি পাইলট হওয়ার জন্য আপনাকে এসএসসিতে পদার্থবিজ্ঞান ও গণিত সহ জিপিএ চার পয়েন্ট থাকতে হবে বাকি প্রসেসটা ঠিক কমিশন অফিসারে ভর্তি হওয়ার মতো প্রাথমিক ডাক্তারি পরীক্ষা মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা আইএসএসবি ও ফাইনাল মেডিকেল টেস্ট এখানে সব পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি সরকারি খরচে সামরিক বাহিনীতে পাইলট হতে পারবেন এ পরীক্ষার দাগগুলো নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও তৈরি করা হবে এবার দেখা যাক একজন সিভিল পাইলট হওয়ার দাগগুলো কি কি আর কত টাকা খরচ হবে একজন কমার্শিয়াল পাইলট হতে হলে আপনাকে তিনটি দাপ পার হতে হবে এক স্টুডেন্ট পাইলট কোর্স দুই প্রাইভেট পাইলট লাইসেন্স বা পিপিএল এবং ফাইনালি কমার্শিয়াল পাইলট লাইসেন্স বা সিপিএল এখন দেখা যাক কোথায় কোর্স করবেন কি যোগ্যতা লাগবে আর কে লাইসেন্স দিবে আর টাকাই বা কত লাগবে প্রথমেই আসি কোথায় কোর্স করবেন বাংলাদেশে বেশ কিছু ফ্লাইং একাডেমি রয়েছে এদের মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশ ফ্লাইং একাডেমি লিমিটেড গ্যালাক্সি ফ্লাইং একাডেমি লিমিটেড ফ্লাইং স্কুল টিএসি ফ্লাইং ট্রেনিং স্কুল এসবগুলো যে কোনো একটিতে আপনি স্টুডেন্ট পাইলট কোর্স করতে পারেন এর জন্য আপনার বয়স কমপক্ষে ষোলো বছর হতে হবে সায়েন্স থেকে এসএসসি পাস হতে হবে আর মেডিকেলি ফিট থাকতে হবে এসব একাডেমি থেকে চল্লিশ ঘন্টা ফ্লাইং সফলভাবে শেষ করলেই আপনি প্রাইভেট পাইলট লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন আর এই চল্লিশ ঘন্টা ফ্লাইং করতে খরচ পড়বে একাডেমি বেদে দশ থেকে বারো লাখ টাকা প্রাইভেট পাইলট লাইসেন্স দেওয়া হয়ে থাকে সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ বা ক্যাব থেকে প্রাইভেট পাইলট লাইসেন্স পাওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন হয় তা হলো বয়স কমপক্ষে সতেরো বছর হতে হবে এসএসসি পাস হতে হবে মেডিকেল ফিট থাকতে হবে এসব যোগ্যতা থাকার পর সিভিল এভিয়েশন অথরিটি কর্তৃক পরীক্ষায় পাশ করলেই পেয়ে যাবেন প্রাইভেট পাইলট লাইসেন্স আর কমার্শিয়াল পাইলট লাইসেন্স পাওয়ার জন্য বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে এসএসসি তে ফিজিক্স ম্যাথমেটিক্স সহ সায়েন্স থাকতে হবে মেডিকেলি ফিট থাকতে হবে আর দুইশো ঘন্টা ফ্লাইং আওয়ার্স থাকতে হবে কমার্শিয়াল পাইলট লাইসেন্স পাওয়ার জন্য বাকি ফ্লাইং কমপ্লিট করতে খরচ পড়বে একাডেমি বেদে বিশ থেকে বাইশ লাখ টাকা এসব যোগ্যতা থাকার পর সিভিল এভিয়েশন অথরিটি পরীক্ষায় পাশ করলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত কমার্শিয়াল পাইলট লাইসেন্স আর এই লাইসেন্স থাকলেই আপনি যেকোনো এয়ারলাইন্সে চাকরি নিতে পারবেন আর এর জন্য আপনার সর্বমোট খরচ হবে বারো লাখ প্লাস বাইশ লাখ সর্বমোট চৌত্রিশ লাখ টাকার মতো ভালোভাবে বোঝানোর জন্য বলা যায় সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ হলো বিআরটি এর মতো বিআরটি যেমন গাড়ির লাইসেন্স দেয় ঠিক তেমনি সিভিল এভিয়েশন অথরিটি বিমান চালনার লাইসেন্স দেয় প্রাইভেট পাইলট লাইসেন্সকে হালকা জানের এর সাথে তুলনা করা যেতে পারে আর কমার্শিয়াল পাইলট লাইসেন্সকে বাড়ি যানবাহনের লাইসেন্সের সাথে তুলনা করা যেতে পারে ড্রাইভিং আপনি যে কোনো জায়গা থেকে শিখেন না কেন কিন্তু লাইসেন্স নেওয়ার জন্য তে যেতে হবে তেমনি কোনো ফাইং একাডেমি থেকে আপনি কোর্স করতে পারেন কিন্তু লাইসেন্সের জন্য সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশে যেতে হবে ধন্যবাদ সবাইকে